मॉर्निंग स्टूडेंट्स, क्लास वन सब्जेक्ट ईवीएस, 19th June 2020। माई होम माने हलो आमार बाड़ी। ए हाउस वेयर उई लिव उइथ आवार फैमिली इज कॉल्ड आवार होम। जेखाने आमरा आमादेर परिवारेर साथे बसबास करी ताके बला हय बाड़ी। ए हाउस इज मेड आप अफ ब्रिक्स, सीमेंट, उड, मुड, स्टोन्स, आयरन रड्स ইটিসি। একটি বাড়ি তৈরি হয় ইট, সিমেন্ট, কাঠ, বালি, পাথর, লোহার রড ইত্যাদি দিয়ে। এ হাউস প্রোটেক্ট আস ফ্রম রেইন, হিট অফ সান, কোল্ড, থিপস অ্যান্ড অ্যানিমালস। বাড়ি আমাদের সুরক্ষিত রাখে বৃষ্টি, সূর্যালোক, শীত, চোরদের হাত থেকে এবং জন্তু জানোয়ারের হাত থেকে আমাদের সুরক্ষিত রাখে। এ হাউস হ্যাজ এ মেইন গেট থ্রু হুইচ উই এন্টার। একটি বাড়ির মূল প্রবেশ পথ রয়েছে যার মাধ্যমে আমরা প্রবেশ করি। ইট হ্যাজ মেনি আদার ডোরস ইনসাইড, এবং ভেতরে অনেক দরজা রয়েছে। There are windows that allow fresh air and sunlight into the house. এমন জানলা যেখানে ঘরে সতেজ বাতাস এবং সূর্যালোক অনুমতি দেয়। A house has many walls and a roof. একটি বাড়ির অনেক দেয়াল ও একটি ছাদ রয়েছে। The walls are used to separate the different rooms অফ এ হাউস। প্রতিটি ঘরকে আলাদা করবার ক্ষেত্রে দেওয়াল ব্যবহৃত হয়। দ্য রুফ ইজ দ্য কভারিং অন দ্য টপ অফ এ হাউস। ছাদ হল আচ্ছাদন করে রাখে আমাদের বাড়ির উপরিতলকে। দ্য রুম ওয়্যার উই এন্টারটেইন আওয়ার গেস্ট ইন কল্ড এ লিভিং রুম। যেখানে আমরা আতিথ্যপূর্ণ কথাবার্তা বলি এবং বিভিন্ন লোকেরা যেখানে বসে যেটাকে বসার ঘর বলা হয় সেটাকে বলা হয় লিভিং রুম। দ্য রুমস ওয়্যার উইল স্লিপ ইজ কল্ড এ বেডরুম। যেখানে আমরা ঘুমাই সেই রুমটিকে বলা হয় বেডরুম। দ্য রুমস ওয়্যার উই সিট টুগেদার টু ইট ইজ কল্ড এ ডাইনিং রুম। যেখানে আমরা বসে খাবার দাবার খাই সেটিকে বলা হয় ডাইনিং রুম। দ্য রুম ওয়্যার উই কুকড ফুড ইজ কল্ড এ কিচেন। যেখানে আমরা রান্নাবাড়ি করি বা খাবার বানাই সেটিকে বলা হয় কিচেন। থ্যাংক ইউ।